এখন আমি কথা বলবো পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। আমাদের দেশে এই সমস্যাটা নিয়ে অনেকেই ভুগছে, কারো কারো ক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে, কারো কারো ক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে না। পিসিওএসের সমস্যা নিয়ে মেয়েদের পিসিওএসের সমস্যাটা আসলে মেইনলি মেয়েদের অল্প বয়সেই শুরু হয়ে যায়। যখন একটা মেয়ের মাসিক শুরু হয়ে যায় প্রথম প্রথম, তখনই পিসিওএসের সমস্যাটা মেয়েদের মধ্যে, যাদের পিসিওএস হওয়ার সম্ভাবনা থাকে তখনই কিন্তু সেটা আসলে কিছু না কিছু ম্যানিফেস্টেশন তখন শুরু হয়ে যায় বা কিছু কিছু সিমটম তখন শুরু হয়ে যায়। আর পিসিওএসের একটা ব্যাপার হচ্ছে যে জেনেটিক্যালি এটা হতে পারে, ফ্যামিলিতে রান করতে পারে। যেমন একটা মেয়ে যদি পিসিওএসের সমস্যা থাকে, তাহলে হিস্ট্রি নিয়ে দেখা যাবে যে তার বোন অথবা তার মার তারও এই সমস্যাটা কোনো না কোনো সময় ছিল, কোনো এক সময় ছিল। আর পিসিওএসের সমস্যাটা সাধারণত একজন পিসিওএস হতে পারে, কাদের ক্ষেত্রে আমরা সাসপেক্ট করি, সাধারণত যাদের ওজন বেশি থাকে বা আনকন্ট্রোলড ওয়েট থাকে তাদের ক্ষেত্রে পিসিওএস হওয়ার সম্ভাবনা থাকে বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। যদিও বলা হয় যে 50% ক্ষেত্রে ওবেস মেয়েদের বা মোটা মেয়েদের পিসিওএস হয়ে থাকে, আর 50% ক্ষেত্রে ওজন নর্মাল থাকলেও পিসিওএস হতে পারে। তো পিসিওএস হলে বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে হয়েছে সেটা আপনি নিজে থেকে কিভাবে বুঝতে পারবেন? এই ধরনের মেয়েরা শান্ত যে সমস্যা নিয়ে প্রেজেন্ট করে বা আসে ডাক্তারের কাছে, সেগুলো হচ্ছে যে মাসিক অনিয়মিত। এদের শান্ত অনেকদিন পরপর মাসিক হয় এবং যখন মাসিকটা হয় তখন পরিমাণে অনেক বেশি হয়। কারো ক্ষেত্রে পরিমাণে কমও হতে পারে, কারো কারো ক্ষেত্রে মাসিক ঠিক মতোই হয় কিন্তু পরিমাণে বেশি হচ্ছে। পিসিওএস কিন্তু সব ধরনের বয়সেই হতে পারে। একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট বা অল্প বয়স্ক মেয়েদের পিসিওএস হতে পারে, মিডল এজ বা মধ্যবয়স্ক মেয়েদের পিসিওএস হতে পারে, বা নিয়ার মেনোপোজ বা বয়স একটু বেশি তাদেরও পিসিওএস হতে পারে। তো আমরা মেইনলি যে সমস্যাটা, অল্প বয়স্ক মেয়েদের পিসিওএস থাকলে সাধারণত ওদেরকে আমরা তাদের তার কিছু লাইফস্টাইল মডিফিকেশন, যেমন হচ্ছে যে ওজন নিয়ন্ত্রণ করে, তারপর কিছু ওষুধ আছে, কিছু হরমোন ওষুধ আছে, সেগুলো দিয়ে চিকিৎসা করে আমরা চিকিৎসা করে থাকি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যাদের পিসিওএস থাকে তাদের শুধু যে পিসিওএস প্রবলেমটাই থাকে তা কিন্তু না, এর সাথে তার অন্য প্রবলেমও থাকে। যেমন তার থাইরয়েডের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোন টেস্ট করে দেখা যাবে অনেক সময় থাইরয়েড হরমোনের পরিমাণে তারতম্য থাকে। তার আরও কিছু সমস্যা থাকতে পারে, যেমন প্রোল্যাকটিন হরমোনের সমস্যা থাকতে পারে, এরকম তার ব্লাড সুগার বেশি থাকতে পারে পিসিওএস মেয়েদের। যেহেতু এইসব মেয়েদের ওজন বেশি থাকে এবং এই মেয়েদের পরবর্তীতে ব্লাড সুগার বেশি হয়ে ডায়াবেটিস হওয়ার এবং প্রেশার বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায়, এবং অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তনালীতে চর্বি জমে ডিজিজটা হয় বা রোগটা হয় সেটা হওয়ার সম্ভাবনাও কিন্তু পিসিওএস মেয়েদের হতে পারে। আর মধ্যবয়স্ক যেসব মেয়েরা পিসিওএস নিয়ে আমাদের কাছে আসে, তারা মেইনলি পিসিওএসের সাথে তাদের আরেকটা প্রবলেম থাকে যে তাদের বাচ্চা হচ্ছে না তাদের বা তাদের বন্ধাত্ব, এই সমস্যাটা নিয়ে প্রেজেন্ট করে। যদিও পিসিওএস নিয়ে যেসব মেয়েদের বন্ধাত্ব থাকে সেই সব মেয়েদের একটা সুবিধা হচ্ছে ওদের ডিম্বাশয়ে ডিম প্রচুর থাকে এবং ডিম্বাশয়ের রিজার্ভ, যেটা বলি ওভারিয়ান রিজার্ভ যেটা বলি, সেটা একটু সেটা ভালো থাকে। কিন্তু এদের কিছু হরমোন দিয়ে চিকিৎসা করতে হয়, সেই জন্য যাদের এই পিসিওএসের প্রবলেম আছে ইটস এ কারেক্টেবল ডিজিজ, বা এটা কিন্তু সমাধান করা যায় বা চিকিৎসা করে এটা কিন্তু ঠিক করা যায়। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে গিয়ে পিসিওএসের চিকিৎসা নিয়ে কারেক্ট করলে যখন পরবর্তীতে তার বাচ্চা নেওয়ার প্ল্যান থাকবে বা বাচ্চা নেওয়ার একটা পরিকল্পনা থাকবে বিয়ের পরে, তখন ডাক্তারের পক্ষেও ওই মেয়েটাকে চিকিৎসা করা সুবিধা হবে। আরেকটা হচ্ছে যে ফাস্টফুড, আমাদের দেশের মেয়েরা বা এখনকার যে মেয়েরা বিশেষ করে শহরের মেয়েরা, ওদের পিসিওএসের প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে। কারণ কি, ওরা হচ্ছে যে এক্সারসাইজটা কম করে, ওদের বেশিরভাগই ইলেকট্রনিক গেজেট বা টেবিলে বসে পড়াশোনা করা বা ইলেকট্রনিক গেজেটে কাজ করা, এগুলার প্রবণতা বেশি থাকে এবং ফাস্টফুড খাওয়ার প্রবণতা বেশি থাকে, যার জন্য ওদের লিপিডটা, শরীরে কোলেস্ট্রলটা বেশি থাকে বা ওজন বেশি থাকে। ওজনের সাথে পিসিওএসের একটা ভালো সম্পর্ক আছে আমি আগেই বলেছি, কারণ যাদের ওজন বেশি থাকে তাদের ক্ষেত্রেই পিসিওএস বা মাসিক হয়ে মাসিক অনিয়মিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো পিসিওএসদের এক নম্বর চিকিৎসা হচ্ছে কিন্তু
লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার মান, জীবনযাত্রাকে চেঞ্জ করে পরিবর্তন করে এটাকে পিসিওএস হওয়ার প্রবণতাটাকে কমিয়ে আনা। জীবনযাত্রার মান পরিবর্তন বলতে বোঝাচ্ছে ফাস্টফুড বা চর্বিজাতীয় খাবার কম খেতে হবে, হাঁটার অভ্যাস করতে হবে, সপ্তাহে অন্ততপক্ষে 4 দিন 40 মিনিট করে হাঁটতে হবে, এবং হচ্ছে অন্যান্য এক্সারসাইজও করতে পারে, যদি বাসায় এক্সারসাইজ করে তাও ভালো, অথবা জিম করতে পারে। যেটাই হোক, একটা ওজন, একটা উচ্চতা অনুযায়ী একটা মেয়ে যে পরিমাণ ওজন থাকা উচিত সেই ওজনের মধ্যে নিজের ওজনটাকে নামিয়ে এনে হরমোন তাকে নিয়ন্ত্রণ করে, মাসিক নিয়ন্ত্রণ করার মাধ্যমে পিসিওএসের জন্য মেয়েরা যে প্রবলেমে ভুগছে সে থেকে রক্ষা পেতে পারে। কারণ পিসিওএসের সাথে যে মাসিক অনিয়মিত সেটা না, আর কিছু প্রবলেম থাকতে পারে, যেমন কিছু কিছু যেসব জায়গায় চুল গজানোর কথা না সেসব সেগুলো হচ্ছে। তারপর হচ্ছে যে অনেক জায়গায় যেমন ঘাড়ে কালো হয়ে যাওয়া বা এরকম কিছু, হার্সিটিজম যেটাকে বলি, এরকম প্রবলেমও হচ্ছে তো, বা মুখে ব্রণ হওয়া অতিরিক্ত, তো সেগুলো প্রবলেম নিয়েও কিন্তু ডাক্তারের কাছে আসে এই পিসিওএসের মেয়েরাই। ওগুলো চিকিৎসাও কিন্তু প্রথমে আমরা এই জীবনযাত্রার মডিফিকেশন করে করতে বলি, সাথে আমরা কিছু হরমোন ট্রিটমেন্ট দিই, এবং যারা বাচ্চা হচ্ছে না তাদেরকে যত দ্রুত সম্ভব কিছু ওষুধ দিয়ে আমরা হরমোনগুলো নিয়ন্ত্রণ করি, এবং বাচ্চা হওয়ার ওষুধ দিয়ে বাচ্চা হওয়ার জন্য আমরা সাহায্য করতে পারি। ধন্যবাদ।